আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লা রহমানির রহিম আজকে আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কত রাকাত নামাজ আদায় করেছেন প্রিয় ইসলামী ভাইরা সবে মিরাজে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর আমাদের প্রিয় নবী মাক্কি মাদিনী মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম তার জাহিরি হায়াতে অর্থাৎ দুনিয়াবি জীবনে এগারো বছর ছয় মাসে প্রায় বিশ হাজার নামাজ আদায় করেন প্রায় পাঁচশোটি জুমা আদায় করেন এবং নয়টি ঈদের নামাজ আদায় করেন কোরানে কারিমে নামাজের আলোচনা অসংখ্য স্থানে এসেছে হে সৌভাগ্যবান আশিকানে রসুল আমার আলা হাজরাত রহমতুল্লাহতে আলা আলাই বলেন গানা নামাজ অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের ওই মহান নিয়ামত যা তিনি আপন মহান বান্দার বিশেষ করে আমাদেরকে দান করেছেন আমাদের পূর্বে কোনো উম্মতকে দেওয়া হয়নি আল্লাহ আল্লাহাল আমাদেরকে এই আলোচনা থেকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে পাশক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক পাশক্ত নামাজ পড়ারও অভ্যাস আমরা নিজেদের ভেতরে তৈরি করব এবং পাশাক্ত নামাজ মসজিদে যেয়ে ইমামের পিছনে পড়বো আল্লাহ আমাদের সকলকে এমন তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন বিজাহিন্ন আমিন সাল্লু আলিহি ওসাল্লাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ